হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরিয়ান টেকনিক্যাল ওয়ার্ল্ড তো তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি একটি ইম্পর্ট্যান্ট টপিক তোমাদের সাথে শেয়ার করছি দু হাজার বাইশ সালে তোমরা যারা আইটিআই অ্যাডমিশন হতে চাও অথচ এখনও পর্যন্ত অ্যাডমিশন নাওনি তো তোমাদের জন্য একটি বিশেষ সুবর্ণ সুযোগ রয়েছে উনত্রিশ তারিখ থেকে একত্রিশ তারিখ তারিখের মধ্যে তোমরা যে সমস্ত কলেজে যে ট্রেডে এখনও পর্যন্ত সিট খালি রয়েছে তো সেখানে যেয়ে পর তোমরা অ্যাডমিশন নিতে পারবে বা তোমরা যারা অ্যাডমিশান নিয়েছিলে অথচ তোমাদের মনের মতো ট্রেড পাওনি বা কলেজ তোমাদের পছন্দ হয়নি তো তোমরাও কিন্তু সেখানে যে পর ট্রেড চেঞ্জ করে নিতে পারবে সেই কলেজে যে। তো যাই হোক তোমাদের কোন কলেজে কোন ট্রেডে কতগুলো ভ্যাকেন্সি খালি রয়েছে সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেননা ডাব্লিউ বিএসি ভিটির যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে তো সেখানে একটি পিডিএফ তারা পাবলিশ করেছে যে কলেজে যে ট্রেডে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে সেখানে তোমরা যেয়ে পর সকাল এগারোটার মধ্যে তোমাদেরকে কিন্তু অবশ্যই যেতে হবে সকাল এগারোটার সময় রিপোর্টিং টাইম এখানে বলাই রয়েছে তো স সকাল এগারোটার সময় তোমাদেরকে যেতে হবে আর তোমাদের বলে রাখি যে মপ অফ স্পট কাউন্সিলিং উইল বি কন্ডাক্ট ফ্রম চব্বিশ আট দু হাজার বাইশ টু থার্টি ওয়ান থার্টি ফার্স্ট আগস্ট অর্থাৎ চব্বিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত তোমাদের মপ আপ স্পট কাউন্সেলিং চলছে তো যাই হোক আজ হচ্ছে উনত্রিশ তারিখ তো তোমরা যারা যারা এডমিশন নিতে চাও বা ট্রেড চেঞ্জ করতে চাও বা কলেজ চেঞ্জ করতে চাও তো তোমরা অবশ্যই কিন্তু উনত্রিশ তারিখ থেকে উনত্রিশ তারিখ থেকে তারিখের মধ্যেই সেই কলেজে যে পর তোমরা ট্রেড চেঞ্জ বা কলেজ চেঞ্জ করতে পারবে তো যাই হোক আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পিডিএফটি তারা দিয়েছে আমি এটি ডাউনলোড করে নিচ্ছি তো তোমরা এখানে দেখতেই পারছো যে এখানে রয়েছে অ্যাভেলেবেল সিট ফর দ্য স্পট অ্যালটমেন্ট টু বি কন্ডাক্টেড ফ্রম উনত্রিশ আট দু হাজার বাইশ থেকে একত্রিশ আট দু হাজার বাইশ অর্থাৎ উনত্রিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত তোমাদের এরকমভাবে অ্যাডমিশন চলবে স্পট অ্যাডমিশন তো কোন 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 কলেজে এখানে আইটিআই কোর্ট দেওয়া রয়েছে দেখো নেম অফ আইটিআই অর্থাৎ আইটিআই কলেজে নাম দেওয়া রয়েছে কোন কলেজে তোমাদের কোন ট্রেডে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে অর্থাৎ কোন ট্রেডে তোমাদের এখনো পর্যন্ত ফুলফিল হয়নি সেই ট্রেডের নাম দেওয়া রয়েছে কলেজের নাম দেওয়া রয়েছে তারপর হচ্ছে ট্রেড টাইপ নন ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং সমস্ত কিছু এখানে ট্রেড রয়েছে কোটা এখানে রয়েছে গভর্নমেন্ট কোটাও রয়েছে আইএমসি কোটাও রয়েছে সমস্ত কোটা এখানে রয়েছে এখান এগুলো তোমরা দেখে নেবে তারপর সেখানে ওমেন ক্যান্ডিডেটরা অ্যাডমিশন হতে পারবে কিনা না সেটিও এখানে দেওয়া রয়েছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছ তো তোমরা এডমিশন হতে পারবে কি না সেটা এখানে বলা রয়েছে এই পিডিএফে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য কতগুলো ফাঁকা রয়েছে এসসি ক্যান্ডিডেটদের জন্য কতগুলো ফাঁকা রয়েছে এবং টোটাল কতগুলো ফাঁকা রয়েছে সমস্ত কিছুই কিন্তু এই পিডিএফে দেওয়া রয়েছে তো তোমরা যে কলেজে অ্যাডমিশন নিতে চাও বা তোমাদের বাড়ির সামনে যদি কোনো গভর্নমেন্ট কলেজ থেকে থাকে বা প্রাইভেট কলেজ থেকে থাকে তো যাই থাক না কেন তো তোমরা যদি সেই কলেজে ফাঁকা পাও সেই ট্রেড তোমাদের যদি পছন্দ হয় সেই কলেজ যদি তোমাদের পছন্দ হয় তো তোমরা অবশ্যই তোমাদেরকে উনত্রিশ তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যেই সেই কলেজে যে পর তোমাদেরকে ট্রেড চেঞ্জ করে নিতে চেঞ্জ করতে পারবে বা তোমরা যারা এখনও এডমিশন নাও নি তো তোমরা যে পট সেই কলেজে যে তোমরা অ্যাডমিশন নিতে পারবে তো এখানে সমস্ত কলেজের নাম রয়েছে মোটামুটি যে কলেজগুলোর ট্রেড যে ভ্যাকেন্সি রয়েছে ট্রেনে যে ভ্যাকেন্সি রয়েছে সেগুলো এখনও যে ফুলফিল হয়নি তো সমস্ত কিছু কলেজের নাম ট্রেডের নাম সমস্ত কিছু এখানে রয়েছে এগুলো তোমরা দেখে নেবে তারপর তোমরা অ্যাডমিশন নিতে পারবে তো বন্ধুরা তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি এখানে বারো নাম্বার পয়েন্টে বলাই রয়েছে তোমরা যেদিন যে কলেজে এডমিশন নেবে তো সেই দিনে তোমাদের নামে যখন সিট অ্যালট হয়ে যাবে তো সেই দিন রাত্রি সাড়ে সাতটার আগেই সিট বুকিংয়ের জন্য যে তিনশো নব্বই থেকে সাড়ে চারশো টাকার মতো গভর্নমেন্টের যে রেট রয়েছে সিট বুকিংয়ের জন্য সেই টাকাটা তোমাদেরকে পেমেন্ট করে দিতে হবে তো বলে রাখি রাত্রি সাড়ে সাতটার আগেই তোমাদেরকে পেমেন্ট করতে হবে আর যদি তোমরা পেমেন্ট না করো তো সেক্ষেত্রে সেই সিটটি তোমাদের বাতিল হয়ে যাবে এবং পরের দিন অন্য কোনো স্টুডেন্ট যদি যায় তো তাকে অ্যাডমিশান করিয়ে নেবে তো অবশ্যই তোমাদেরকে বলে রাখি অবশ্যই তোমরা কিন্তু যারা অ্যাডমিশন নেবে সেই দিনে রাত্রি সাড়ে সাতটার মধ্যেই তোমরা পেমেন্ট করে দেবে তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আজকের এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে এবং তোমাদের যে সকল বন্ধুরা আই আইটিআই অ্যাডমিশন হতে চায় অথচ এখনও পর্যন্ত হয়নি তো তাদেরকে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও এবং তোমরা যারা আমার চ্যানেলে নতুন এবং চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকনটি প্রেস করে রাখবে ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে